السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. প্রিয় দর্শক সুন্দর, এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ হযরত মাওলানা আবু জাফর আনসারি, শরিয়া সেক্রেটারিয়েট গ্লোবাল ইসলামী ব্যাংক ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সুন্দর আয়োজনে। ধন্যবাদ দর্শক। আমাদের সুন্দর আয়োজনে আপনারা ইসলামিক যে কোনো প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করতে আপনার টিভি সেটে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। সেই সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ এবং ইউটিউবে গিয়েও কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন রাখতে পারেন। আমরা সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক, ইসলাম প্রতিটি বিষয়ে শিক্ষা দিয়েছে, বিশেষ করে আমরা প্রত্যেকে লেনদেন করি। ইসলামে লেনদেনের সুন্নাহ পদ্ধতি কী? কোন পথে আয় করব, কোন পথে ব্যয় করব, সেটা হালাল হবে নাকি হারাম হবে না অন্যায় পথে, সার্বিক বিষয় নিয়ে ইসলাম কী বলে আজকের আয়োজনে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মহতরম, আমরা আজকে যে টপিক নির্ধারণ করেছি, ইসলামে লেনদেনের সুন্নাহ পদ্ধতি। আমরা লেনদেনের ক্ষেত্রে প্রথম যে বিষয়টি বুঝি, আয়ের যে ব্যাপারটা বুঝি, প্রথমেই হলো আয়, এরপরে কিন্তু ব্যয়। একজন মানুষ, বিশেষ করে একজন মুসলিম হিসেবে, আমাদের আয়গুলো কোন পথে হওয়া উচিত বা আয় কেমন হবে? ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين فبعد। চমকপ্রদ প্রশ্ন করেছেন শায়েক। দেশ টিভির মাধ্যমে দেশবাসী এবং টিভি কর্তৃপক্ষকে সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন করেছেন, আমাদের আয় কেমন হওয়া উচিত? প্রথমে এক কথায় যদি বলতে হয়, সেটা হচ্ছে রাসূলের রঙে রঙিন করে যেমন আয় হওয়া উচিত এমনটাই। আমি একটু ডিটেলস যদি বলতে হয়, সেটা বলতে হবে অবশ্যই সেটা সুদমুক্ত আয় হতে হবে, জুলুম মুক্ত আয় হতে হবে, ফাঁকিবাজি মুক্ত আয় হতে হবে এবং নিরেট সৎ ইনকাম হতে হবে। এখন আরেকটু উদাহরণ যদি আরেকটু বাড়াই দেয়, সেটা হচ্ছে আমি শিক্ষকতা পেশায় আছি, আমি ক্লাসে ঠিকমতো টিচিং প্রফেশনে আমি মনোনিবেশ করছি না, আমার মন চলে গেছে কোচিংয়ের ভিতরে যে তোমরা ক্লাসে আসো পরে পাঠদান করা হবে, তাহলে আয়টা সঠিক হলো না। আমি ব্যাংকার, আমার ডেস্ক থেকে একটা সার্ভিস দিতে গেলে একটু আমি অলস্য ভাব প্রকাশ করছি, যেন এক্সট্রা কিছু না পেলে আমি সেটা দিতে চাচ্ছি না। আমি এভাবে প্রত্যেকটা পেশায়, ডাক্তার আছি যেটা প্রয়োজন নেই টেস্ট করার, ওই টেস্ট আমি দিচ্ছি একটু পিসি খাওয়ার জন্য। এইভাবে আমরা প্রত্যেকটা পেশা, আমি হয়তো অল্প কিছু পেশা উল্লেখ করেছি, প্রত্যেকটা পেশায় এরকম কিছু ব্যাড সাইড আমাদের দেশে প্র্যাকটিস আছে। এইগুলো মুক্ত অবশ্যই হতে হবে এবং আমরা মানবিক হব। এবং মোট কথা, আমাদের আয়ের ক্ষেত্র হবে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, কোরআন যেভাবে শিখিয়েছে, হাদিস যা আমাদেরকে দেখিয়েছে, সে অনুযায়ী আয়ের উৎসগুলো হওয়া উচিত। শুনবো একটা ফোন কল নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাসুম কুমিল্লা থেকে। জি মাসুম ভাই, ভালো আছেন? প্রশ্ন করুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আসমানি কিতাব আল কোরআন সূরা ফাতিহা, সূরা ফাতিহা আয়াত নম্বর পাঁচ অধ্যায় এক, এখানে কোরআন বলতেছে যে ইয়া কানা বুধু ইয়া কানা স্থায়ী, আমরা তোমারে নিয়ে তোমার উপাসনা করি, তোমারে নিয়ে সাহায্য প্রার্থনা করি। এখন আমার প্রশ্ন হলো যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা করে কি সাহায্য প্রার্থনা, নবী মোহাম্মদের উসিলা করে কি কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা? মনে আশা পূরণ। দ্বিতীয় প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের দেশে সাধারণত দেখা যায় যে মহিলারা শাশুড়ির সেবা যত্ন করে না, তাদের দেখভাল করে না, এই ব্যাপারে ইসলাম কি বলে? আমরা জানি পবিত্র কোরআনে এসেছে ওসিলার ক্ষেত্রে, আমরা কিন্তু জানি যে আমাদের নেক আমলের ওসিলা দিয়ে আমরা দোয়া করতে পারবো। সেক্ষেত্রে রাসূলের ওসিলা দিয়ে, অর্থাৎ প্রিয় নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা,
একটু বলবেন ইসলাম কি বলে ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওসিলা দেয়া যাবে কিনা আসলে একটা প্রশ্নটা এমন হয়ে গেছে আমাদের সমাজে দুভাবে বিভক্ত হয়ে গেছে এক শ্রেণী আলেমুল আবা বলছেন জীবিত মানুষ ছাড়া এবং নেক আমল ছাড়া যেমন কোরআনুল কারীম এই জাতীয় যা আমাদের কাছে দৃশ্যমান এবং কাছাকাছি আছে এবং আল্লাহর জাত ও সিফাতের ওসিলায় আল্লাহর কাছে চাওয়া যাবে তবে কোনো মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে না আরেক শ্রেণীর লোক বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন কিন্তু বারজাকির জিন্দিগি কবরের জিন্দিগি তিনি হায়াত জীবিত আছেন এমন তো অবস্থায় তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া যাবে দু ধরনের মত আমাদের দেশে পাওয়া যায় যাই হোক এই ব্যাপারে মতবিরোধ করে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ নেই তবে আমাদেরকে নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে মিশকাত শরীফের একটা হাদিস আছে যে তিনজন ব্যক্তি পাহাড়ের গুহায় গেল পাথরের চাপা পড়ে গেল এরপর তারা তাদের নেক আমল এক একজন এক একটা বলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তাদেরকে উদ্ধার করে দিলেন এই জন্য নেক আমলের ওসিলা দিয়ে আমরা দোয়া করতে পারি কোরআন কারীম তেলাওয়াত করলাম এরপরে আল্লাহর কাছে বলবো আল্লাহ এই যে আমল করেছি আপনি এটার ওসিলা করে দোয়া কবুল করেন সালাত আদায় করে আল্লাহর কাছে বলবো আল্লাহ আপনি এটার ওসিলা করে দোয়া কবুল করেন রোজাও রাখা যেতে পারে আমরা আরেকটি ফোন করলে এরপরে প্রশ্ন দিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক কে আছে প্রশ্ন করুন জি প্রশ্ন করুন বোন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বিতের সালাতে রাসূল পাক সূরা আলাক পড়তেন না সূরা আলা পড়তেন জি হ্যাঁ আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে চার রাকাত বিশিষ্ট নামাজ পড়ছি সেখানে কি দুই রাকাতে যে আমরা যে প্রথম বৈঠকটা করি ওখানে কি তাশাহুদ করার সময় কি আঙুল তুলতে হবে সাথে আঙুল তুলতে হবে বুঝতে পেরেছি বোন সাথে থাকুন মোহতারাম আমরা পূর্বের একটি প্রশ্ন নিচ্ছি আমাদের ভাই প্রশ্ন রেখেছিলেন মাসুম ভাই অনেক ওয়াইফরা তাদের শাশুড়ির খেদমত করে না নিজের মাকে নিজের বাবাকে যতটা শ্রদ্ধা করে নিজের শ্বশুর অথবা শাশুড়িকে সে বৌমা অতটা শ্রদ্ধা করে না যারা এমন করছে না বা দায়িত্ব পালন করছে না তাদের ব্যাপারে ইসলাম কি বলে তাদের ব্যাপারে ইসলাম তো বলছে যার যার অধিকার তার তার বুঝিয়ে দিতে এখন শুধু তাকে এতটুকু কথা আমি বলতে চাই যে আজকে যে শাশুড়িকে আপনি অবহেলা করছেন আপনি চোখটা বন্ধ করে ভেবে নিন আজ থেকে 30 বছর পরে ওই শাশুড়ির স্থানে আপনি চলে যাচ্ছেন তখন আপনার বৌমার কাছে আপনি কী আচরণ চান যে আচরণটা আপনি আশা করেন আজকে আপনার শাশুড়ির সঙ্গে আপনি সেই আচরণ করবেন এটাই আমরা অনুরোধ করি আর ইসলাম যেটা বলেছে আপনি যাকে নিয়ে সুখে সংসারে ঘর করছেন এই স্বামীটা ওই শাশুড়ির মাধ্যমে দুনিয়ায় এসছে আপনার স্বামী বেহেস্ত এবং জান্নাতে বা জাহান্নামে কোথায় যাবে এটা ডিপেন্ড করছে কিন্তু আপনার শাশুড়ির সাথে তার আচরণগত দিক দিয়ে যেহেতু স্বামী সেখানে বাধা আছে এই কারণে স্বামীর জন্য হলেও আপনাকে আপনার শাশুড়ির সঙ্গে উত্তম আচরণ এবং তার প্রাপ্য ভালো ব্যবহার এগুলো তার সঙ্গে করা উচিত শুক্রান জাসাকাল্লাহ আমাদের বোনের একটি প্রশ্ন ছিল সেটি হলো সালাতের ক্ষেত্রে বিশেষ করে যখন দুই রাকাতে আমরা বসি তাশাহুদ পড়ার সময় আঙ্গুলকে এভাবে উঁচু করে রাখা যাবে কি না এটা দুভাবে মত আসছে যেটা হলো পুরাটা সময় আঙ্গুলটা এভাবে থাকবে টিকটিক করে নড়তে থাকবে এটা একটা মত পাওয়া যায় আর একটা হচ্ছে সবসময় আঙ্গুল এভাবে থাকবে যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে তখন আঙ্গুল উঁচু করা দুটো মত আছে দুটোই শুদ্ধ দুটো যে কোনো আমল করলেই হয়ে যাবে সুন্নাহ পালন হয়ে যাবে জাসাকাল্লাহ আমরা চলে যাচ্ছি মূল পয়েন্টে আপনি আমাদের লেনদেন কেমন হবে বিশেষ করে আয়ের উৎসগুলো কেমন হবে আপনি বলছিলেন আচ্ছা একটি বিষয় বলবেন আমাদের সমাজে ঘুষ ছাড়া কলম সিগনেচার হয় না ঘুষ ছাড়া ফাইল কিন্তু জায়গাতেই পড়ে থাকে ফাইল কিন্তু নড়ে না আমরা সমাজে ঘুষকে প্রায় বৈধতা দিয়েই ফেলেছি কিন্তু প্রায় ইসলাম আসলে ঘুষ যে প্রথা রয়েছে এই যে ঘুষের ছড়াছড়ি কোনোভাবে সেটাকে বৈধতা দেয় কিনা ইসলাম কি বলে প্রথম কথা ইসলামে সুদের কোনো প্রকার বৈধতা দেয়নি ডাইরেক্ট ইনডাইরেক্ট সমস্ত প্রকার সুদ হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের দিনে বলে গেলেন আজকের এই দিনে সমস্ত সুদকে যাবতীয় সুদকে আমি পদদলিত করলাম এখন সুদকে আমরা যদি সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে ফেলি বা স্বীকৃতি দিয়ে ফেলি সেটা এই জাতির জন্য বড় দুর্ভাগ্যজনক হবে আর সুদের ব্যাপারে ঘুষের ব্যাপারে যেটা বলছেন আল্লাহ এবং তার রসুলের সঙ্গে জিহাদ করা আবার সুদের ব্যাপারে ছোট্ট যে গুণাটা আসছে সেটা হচ্ছে নিজের মাকে বিবাহ করা না আউযুবিল্লাহ এখানে আল্লাহ রাসূল কেনই কথা বললেন আমি একটু বলতে চাই সেটা কোনো পাগলও কিন্তু তার মায়ের প্রতি কুদৃষ্টিতে তাকায় না এই কথা বলার উদ্দেশ্য এটাই যেন মানুষকে মানুষ সুদ এবং ঘুষকে প্রচণ্ড রকম ঘৃণা করে কিন্তু ঘৃণা তো দূরের কথা এখন সামাজিক স্ট্যাটাস হয়ে দাঁড়িয়েছে সুদ খাওয়া ঘুষ দেয়া এইটা ছাড়া যেন আমার চলেই না জি
আসলে যারা এমনটা করছে এই ঘুষের কারণে, আমরা জানি আমাদের দেশে অসংখ্য বেকার রয়েছে যারা যোগ্য, পড়াশোনা শেষ করে তারা ভালো জব পাচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, পাওয়ার একটাই কিন্তু কারণ দেখা যায়, মূলে গিয়ে দেখা যায় যোগ্যতার মূল্যায়ন করা হচ্ছে না, মূল্যায়ন করা হচ্ছে কে কত বেশি টাকা দিয়েছে, হাদিয়া দিয়েছে, যেটাকে আমরা গোশতা বলে এখন হাদিয়া বলি, বলা হয় যে চা পানির জন্য, চায়ের জন্য, একটু চা নাস্তার জন্য টাকা দিয়ে যান। আসলে আমার ভাবতে একটু অবাক লাগে, একজন ব্যক্তির চায়ের বিল যদি 10 লাখ টাকা হয় তাহলে তার বিরিয়ানির বিল কত হবে, সত্যি একটু ভাবার বিষয় আমাদের। আল্লাহ পাক এমন জঘন্যতম বিষয় থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন, আমিন। সুতরাং আরেকটি প্রশ্ন আমরা নিচ্ছি, আমাদের কুষ্টিয়া থেকে জান্নাতুল ফেরদৌস নামে এক বোন প্রশ্ন রেখেছেন, আমরা ব্যবসার ক্ষেত্রে কত পার্সেন্ট লাভ করতে পারব? সুন্দর প্রশ্ন করেছেন বোনটি। ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ কত পার্সেন্ট লাভ করা যাবে বা এর উপরে গেলে বৈধতা থাকবে না এমন কোনো নীতিমালা ইসলাম দেয়নি যে এত পার্সেন্টের উপরে যাওয়া যাবে না। বিষয়টা হচ্ছে যে আমি বিক্রেতা, আপনি ক্রেতা, আমাদের দুজনের সম্মতিক্রমে যদি বেচা কিনা হয় সেটা আবার 2 টাকা জিনিস, 2 লক্ষ টাকা তো সমস্যা নেই। যেমন ঢাকা শহরে এই আমরা যেখানে বসে আছি, আজ থেকে 40 বছর আগে 1% জায়গার দাম ছিল হয়তো 20,000-40,000 টাকা, এখন 20 কোটি টাকাতেও মিলছে না। ওই 20-25 বছর আগের যে ক্রেতা উনি যদি এখন বিক্রি করে এরকমই করবেন, এটা স্বাভাবিক। তবে এখন আমরা সলনার আশ্রয় যেটা নিয়ে থাকি বিক্রির সময়, আমি বলছি ক্রেতাকে যে ভাই এখানে আমার দাম হয়েছে, আপনি যেটা ধরেন 5 লাখ, 4,95,000 টাকা দাম হয়েছে, আসলে এমন দাম কেউ করেনি, দাম হয়েছে 2 লাখ, আমি বাড়িয়ে বললাম 4,95,000। এই মিথ্যার আশ্রয় নিয়ে বেচা কিনা করলে সেটা কবিরা গুণা হবে এবং হালাল হওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া কত পার্সেন্ট লাভ হবে এমন কোনো সমস্যা ইসলামে নেই। তবে আমাদেরকে একটু সহনশীল হতে হবে, হচ্ছে যেন আমার এই লাভের দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত, মানুষ যারা ক্রেতা আছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এভাবে প্রত্যেক ব্যবসায়ী যদি 10 টাকার মালকে 100 টাকা বানিয়ে বিক্রি করে তাহলে কিন্তু দিন শেষে দেখা যাবে যারা অসহায় মানুষ, যারা অল্প করে ইনকাম যাদের, তাদের চলাচল কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দিন। আমার মনে পড়ে গেল আনাস ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা, হাদিসটি শুনবে ইনশাআল্লাহ তাআলা পরে। জি দর্শক, মাগরিবের সালাতের বিরতির পরে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়, প্রিয়জন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি সেটে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন, সেই সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ এবং ইউটিউবে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। মোহতারাম, একটি প্রশ্ন নিচ্ছি, আমাদের বোন প্রশ্ন রেখেছিলেন, বিতরের সালাতে কোন কোন সূরা পড়তে হয়? আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন ওটা সর্বোত্তম। তিনি প্রথম রাকাতে পড়তেন সূরা আলা, সেকেন্ড রাকাতে পড়তেন কাফিরুন, আর থার্ড রাকাতে পড়তেন ইখলাস। এভাবে তিনি বেশি পড়তেন বলে আমরা হাদিস শরীফে দেখতে পাই। জি, শুকরান, জাযাকাল্লাহ, শুকরান। আরেকটি প্রশ্ন নিচ্ছি, আমরা ব্যবসার ক্ষেত্রে অনেকে পেরেশানিতে থাকি, ব্যবসায় লস হচ্ছে, প্রচুর লস, এই লসকে কাটিয়ে কীভাবে ব্যবসায় উন্নতি করা যায়? মোট কথা, ব্যবসায় উন্নতি লাভের কোনো আমল রয়েছে কিনা? উন্নতি লাভের আমল হচ্ছে প্রথমত আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইতে হবে, নিঃসন্দেহে। তারপর নামাজ পড়তে হবে, ব্যবসাটা শুরু করব বিসমিল্লাহ বলে, ওজনে কম দিব না, মিথ্যা বলবো না, আমার কিনা হয়েছে 2,000 টাকা, আমি বললাম আল্লাহর কসম এটা 2,200 টাকায় কিনেছি, 2,300 না বেচতে হচ্ছে না, তাহলে হালাল ব্যবসাটা হারাম করে ফেললাম। এইভাবে আপনার ভালো পবিত্র জায়গাটাও কলুষিত করে ফেলছি আমরা। এইভাবে না করে যদি সুন্নাহ তরিকায়, এরপর আর একটা বিষয় হচ্ছে, কোনো পণ্য বিক্রি করেছি এটা তার ছোট বড় হচ্ছে, প্রয়োজন চেঞ্জ করা, নিয়ে আসলে আমরা প্যাকেটে লিখেই দিই বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, এটা সুন্নাসম্মত ব্যবসা হচ্ছে না। আল্লাহ রাসূলের সুন্নাসম্মত ব্যবসা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর একটা দোয়াও আছে, আমি যদি দোয়াটি একটু বলে দিই। জি জি, اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك, খুবই প্রসিদ্ধ দোয়া, হাদিস শরীফ থেকে এটি এসেছে। আমরা ব্যবসায়ী কল্যাণের জন্য বা আমাদের অনেকে যারা বেকার রয়েছে তারাও এই দোয়াটি পাঠ করতে পারি, যারা ব্যবসায় ঘাটতিতে রয়েছে, লসে রয়েছে, তারা এই দোয়া করতে পারি। মোট কথা, আমার হালাল রিজিক বৃদ্ধির জন্য এই দোয়াটি আমরা নিয়মিত পাঠ করতে পারি, সালাতের পরে যে কোনো সময় পড়তে পারি। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেবেন, রিজিককে প্রশস্ততা দান করবেন, ব্যবসার মধ্যে উন্নতি দেবেন ইনশাআল্লাহ তাআলা, আমিন। আল্লাহুম্মা মোহতারাম, আরেকটি প্রশ্ন নিচ্ছি, আমরা সমসাময়িক ব্যবসার ক্ষেত্রে একটি বিষয় দেখি, শেয়ার ব্যবসা। আমরা অনেকে শেয়ার ব্যবসার সাথে যুক্ত আছি,
শেয়ার ব্যবসা ইসলামে জায়েজ নাকি নাজায়েজ? এক কথায় নাজায়েজ বলার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে শেয়ার, আমি যে কোম্পানি শেয়ার কিনছি সেই কোম্পানি যদি হালাল ব্যবসা করে থাকে তাহলে সেই কোম্পানির শেয়ার কেনা হালাল, আর যদি কোম্পানি হারাম ব্যবসার সঙ্গে জড়িত থাকে তাহলে সে ব্যবসায় শেয়ার কেনা হারাম। যেটাকে নিষেধ করেছে সেটা যদি হারাম হয় আমরা কিন্তু কোনোভাবে সেটার সাথে যুক্ত হতে পারি না, সেটা আমাদের জন্য হারাম। শুকরান জাসাকাল, একটা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন, প্রশ্ন করুন। যেমন টেস্ট দরকার 5টা হয়তো দিল 10টা, এখন এখানে যদি আমি শেয়ার কিনি আমার এই শেয়ারের টাকাটা লাভটাকে হালাল হবে কিনা? শুকরান জাযাকাল্লাহ, সঙ্গেই থাকুন। সমসাময়িক এবং আমাদের জীবন রিলেটিভ একটি প্রশ্ন, আমাদের হসপিটালগুলোতে যে হসপিটাল সেবা প্রতিষ্ঠান হিসেবে সবথেকে বেশি পরিচিত যে এটা সেবামূলক প্রতিষ্ঠান, প্রকান্তরে দেখা যাচ্ছে এটা এখন ব্যবসায়িক বড় প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে মহতারাম বলবেন ইসলাম কি বলে যে এই যে আপনার প্রেসক্রিপশন লেখায় অথবা মেডিসিন লেখায় বা রোগীর ক্ষেত্রে বাড়তিভাবে তার উপর জুলুম চাপিয়ে দেওয়া, তার দরকার নর্মালেই হয়ে যায় ডেলিভারি করানো হচ্ছে, সিজার করানো হচ্ছে বা প্রয়োজনের অতিরিক্ত তাকে টেস্ট দেওয়া হচ্ছে, এমন ব্যবসার সাথে যারা মালিকানায় রয়েছেন, যারা শরিক রয়েছেন মালিকানায়, সেই মালিকদের সেই শরিকানা বৈধ হবে কি না? আচ্ছা, আলহামদুলিল্লাহ এই যে বিষয়টা তুলে ধরলেন, মানে সেবার আড়ালে প্রতারণা, এক কথাই যদি বলতে চাই এটা আসলে রন্ধ্রে রন্ধ্রে আমাদের চলে আসছে। যে ভাই প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ উনি মানে সচেতন একজন ব্যক্তিত্ব বলে আমি ধারণা রাখছি, আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট সচেতন আছেন, এই জন্য ওনার মাথা থেকে প্রশ্নটা এসেছে। তবে আমরা শুধু এদের শেয়ার কিনা থেকে দূরে থাকবো না, এদের যারা ডিরেক্টর লেভেলে আছেন, যারা পরিচালক আছেন, এদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে দেখেন আমরা ব্যবসা করছি, সেবা করছেন, এটা হালাল ওয়েতে করেন, আপনি যেটা করছেন এগুলো হারাম। এবং এর থেকে যদি আমরা জেনে থাকি যে অমুক হসপিটাল, অমুক ক্লিনিক এই কাজগুলি বেশি করছে, নিঃসন্দেহে তাদের শেয়ার কেনা তো প্রশ্নই আসে না, তার থেকে দূরে থাকাটাই শ্রেয়। কারণ আপনি সুস্থ মানুষ যাবেন, অসুস্থ হয়ে বাড়ি চলে আসবেন, এটা তো কাম্য হতে পারে না আমাদের। তবে যাবেন কোথায়? এখন অধিকাংশ জায়গায় একই অবস্থা, এই জন্য উদাত্ত আহ্বান জানাবো যারা এই ব্যবসার সাথে জড়িত আছেন, পরকালকে ভাবুন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি আজ থেকে 5-6 বছর পরে দুনিয়ায় থাকবেন না, কোথায় থাকবেন, এই অর্থ করি কারা খাবে? সুতরাং আল্লাহকে ভয় করুন, যে আল্লাহর রহমত ছাড়া আপনি আমি সব অসহায়, আল্লাহর করম ছাড়া আমরা বেকারার। সুতরাং আল্লাহর রহমত পেতে হলে এইসব গুনার কাছ থেকে নিজেদের পরহেজ রাখতে হবে। শুকরান জাযাকাল্লাহ। তবে একটু যোগ করতে পারি, বিশেষ করে আমাদের ভাইয়ের যে সুন্দর চিন্তা এসেছে যে এই ব্যবসার সাথে অংশগ্রহণ করা যায় হবে কি না, এভাবে মালিকানায় যারা রয়েছেন, মালিকানায় 20 জনের মধ্যে 10 জন ব্যক্তি যদি বলেন, তারা যদি একটু সোচ্চার হন বা আপনি আপনার জায়গা থেকে যদি তাদেরকে একটু বোঝান, মালিক কম যারা রয়েছেন সকলকে যদি বোঝান আমরা যেগুলো করছি সত্যি অতিরিক্ত, এই যে হসপিটাল ব্যবসা অর্থাৎ মানব সেবার বড় একটি প্রতিষ্ঠান, এটাকে আমরা মানব সেবাই মূল উদ্দেশ্য রাখি, আমাদের ব্যবসা মূল উদ্দেশ্য না রাখি, আল্লাহ কিন্তু এই মানব সেবার মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে, তাদেরকে বোঝাতে সক্ষম হলে আশা করা যায় আস্তে আস্তে তারাও বুঝবে এবং মানুষেরা যারা রোগীরা আছে তারাও সেবা পাবে। শেখ, আমরা শেয়ার ব্যবসার ব্যাপারটি জেনেছি, অনেকগুলো প্রশ্ন জানলাম, আমরা আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে আমরা তো আয়ের খাতগুলো নিয়ে শুনেছি যে কোন কোন খাতে আয় করা উচিত, আমাদের ব্যয়ের খাতগুলো কেমন হওয়া উচিত একজন মুসলিম হিসেবে? সূরা বানী ইসরাঈলের 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আতি যিল কুরবা হাক্কুহু, তার নিকটবর্তী যারা এদের হক সবচেয়ে বেশি, এই নিকটবর্তী কারা? আমি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার মা বাবা, এরা সবচেয়ে নিকটবর্তী। আর মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম, ফকিহ যারা আছেন তারা যেটা বলেছেন, মানে নিকটবর্তী কোনটা? আপনার, আমি দুজনই ছেলে, যখন যদি একজনকে মেয়ে ধরা হয় তার সঙ্গে আবার বিবাহ করা হারাম, অর্থাৎ মুহরিম। যেমন আমার ভাতিজা, আমার চাচা, আমার আপন ফুপু, আমার খালা, আমার চাচা, মানে এই জাতীয় যারা আছে এরা সবচেয়ে নিকটবর্তী, এদের ব্যাপারে এবং নিজের ব্যাপারে বেশি ব্যয় করতে হবে। এরপরের অংশটা আসছে, অল মিসকিন অফ ইবনে সাবিল, মিসকিন মিসলিম মানে অভাবগ্রস্ত, আর ইবনে সাবিল মানে পথচারী যারা, মুসাফির, এদের ব্যাপারে ব্যয় করতে হবে।
এরপরে আল্লাহ সতর্ক করে দিলে ওয়ালা তুবাজ্জির তাবজির, মানে অতিরিক্ত নষ্ট করা যাবে না, আর যদি অতিরিক্ত নষ্ট করি অপচয় করি, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আর অপচয়কারী শয়তানের ভাই। এখানে একটা সূক্ষ্ম কথা রয়ে গেছে, সেটা হচ্ছে আমার ছোট ভাই অপচয় করছে, আমি বাধা দিচ্ছি না, তার মানে সে যদি শয়তানের ভাই হয় তাহলে তার মা শয়তানের মা একই হচ্ছে, আর ওর মায়ের গর্ভে কিন্তু আমি হয়েছি, আলটিমেটলি আমি শয়তানের ভাই হয়ে যাচ্ছি। এই জন্য সামাজিকভাবে পারিবারিকভাবে সমস্ত অপচয়গুলো রোধ করতে হবে, যেমন বিবাহ শাদীর ভিতরে অলিমা খাওয়ানো, স্ট্যান্ডার্ড খাওয়ানো, এটা কিন্তু আমার যারা আসতেছে গেস্ট এদের প্রাপ্য বা অধিকার। আপনি সুন্দর একটা গেট সাজাচ্ছেন, এটাও ঠিক আছে, এটা তার একটা তাহিয়া অভিবাদনের জন্য করলেন, কিন্তু আপনি রাত ভোরে ঠাস ঠাস করে যে বাজিগুলি ফুটাচ্ছেন, এগুলো নিঃসন্দেহ মোট কথা এখানে অতিরঞ্জিত করা যাবে না। যেগুলো যে আমি যে তিনটে ই বলেছি, নিকটের নিকটাত্মীয় বা প্রথমত হলো নিজের এবং নিকট আত্মীয় যাদেরকে বলি, এরপরেরটা আসছে হচ্ছে মিসকিনের জন্য, এরপরে পথিকের জন্য, পথচারী যারা মানে পথ শিশু যেভাবে বলি না কেন, এদের এর বাইরে যে বারে বারে বাড়াবুড়েগুলি করবো সেইগুলি কিন্তু শয়তানের ভাইয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। কথা আমাদের ব্যয় প্রত্যেকটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন, সেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে শিখিয়েছেন যে এই এই খাতে ব্যয় করা লাগবে। আমরা জানি জাকাতের ক্ষেত্রে, জাকাত তো এটা গরিবদের একটা অধিকার, জাকাত ব্যয়ের কিন্তু আটটি খাত আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন, যারা কারা কারা জাকাত পাবে। মোট কথা আমাদের প্রত্যেকটি ব্যয় হবে যেটা কল্যাণকর ব্যয়, অপচয় কোনোভাবেই হতে পারবে না। শুকরান জাজাকাল্লাহ। আমরা আরেকটি ব্যবসা প্রশ্ন নিচ্ছি, আমাদের এক ভাই প্রশ্ন রেখেছেন, আমরা বিরতি থেকে ফিরে এসে প্রশ্নটি দিচ্ছি ইনশাআল্লাহ। দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি সেটে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন, সেই সাথে দেশ টিভি ইসলামিক সহ ফেসবুক পেজ এবং ইউটিউবে গিয়েও আপনারা প্রশ্ন করতে পারেন। মোহতারাম, একটি প্রশ্ন নিচ্ছি, আমাদের এক ভাই প্রশ্ন রেখেছেন, ওয়াইফাই অথবা ডিশ ব্যবসা, এটা হালাল নাকি হারাম? প্রশ্ন তো একটু মানে কড়া প্রশ্নের মতো, তারপরেও যেটা বলি এই ওয়াইফাই বা রাউট ক্যারেক্টার কি ডিশ ব্যবসা, ডিশ ব্যবসা এক কথায় হারাম বলা যাচ্ছে না, আবার হালালও বলা যাচ্ছে না। এখানে আপনার ইউজটা কীভাবে করছে সেটাকে দেখতে হবে। যদি আপনি ইসলামী প্রোগ্রামগুলো দেখেন, যদি আপনি কারো ক্ষতিকর বা সামাজিক ক্ষতিকর বা নাজায়েজ কিছু না হয় সেই ক্ষেত্রে জায়েজ হয়ে যাচ্ছে। আর যদি এখানে আপনার হারাম কোনো কিছু প্রদর্শিত হচ্ছে, তারপর হারামভাবে আর্ন করা হচ্ছে, এই জাতীয় কিছু হয় তখন সেটা হারাম হয়ে যাবে। এটা ই করতেছে কি বলে করতেছে কিভাবে করছি। জি জি, শুকরান জাজাকাল্লাহ। আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি, আমরা দেখতে পাই বাহিরে, বিশেষ করে যারা দেশের বাহিরে চলাচল করছেন, যাওয়া আসা করছেন, তারা ডলার প্রয়োজন হয় তাদের, অনেকে ডলার ব্যবসা করছেন, টাকার বিনিময়ে ডলারের এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জ যেটা আছে, ডলার ব্যবসা এটা হালাল নাকি এটা বৈধতা ইসলাম দেয় কি না? ইসলাম বৈধতা দিচ্ছে। ডলার হচ্ছে আমি বাংলাদেশে যেমন টাকা, জি সৌদি আরবে রিয়াল, এইটাই আবার আমেরিকা বিভিন্ন উন্নত কয়েকটা রাষ্ট্রে ডলার আছে, জাস্ট এটা একটা কারেন্সি বা মুদ্রা, এটা প্রয়োজনের তাগিদে ইউজ করা যেতে পারে, এতে ব্যবসা করা যেতে পারে, কম বেশি হতে পারে, এটা কোনো সমস্যা ইসলাম বলে না। জি, শুকরান জাজাকাল্লাহ। আরেকটি বিষয়, আমাদের শেখ মামুন সুলতান ভাই চট্টগ্রাম থেকে প্রশ্ন রেখেছেন, আমাদের সমাজে বোনদেরকে পিতামাতার সম্পদে অংশ সহজে দেয়া হয় না, তাদেরকে বলা হয় যে তোমরা তো ফিউচারে আমাদের বাবা যদিও নাই, ভাই হিসেবে আমরা আছি, আমাদের বাড়িতে আসবে, থাকবে, খাবে, তো সেক্ষেত্রে তাদেরকে বিভিন্নভাবে ছল চাতুরি করে তাদেরকে পাশ কাটিয়ে যাওয়া হয়, তাদেরকে তাদের অধিকারটুকু দেওয়া হয় না। আসলে ইসলাম এ ব্যাপারে কী বলে? ইসলাম যেটা বলে, আগে আপনার নর্মাল সেন্স যদি অ্যাপ্লাই করি, ভাইয়ের বাড়ি বেড়াইতে আসতে হলে এখানে জমি রাখতে হবে, তো এর চেয়ে তাক যে কোনো হোটেলে টিকিট কেটে বা টাকা দিয়ে সে হোটেলে যেয়ে উঠা ভালো। জি, ভাইয়ের বাড়ি বোন আসবে এই জন্য তার সম্পদ দিলাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এই জাতীয় ভাই যারা আছেন জাহান্নামের মুখোমুখি তাদের হতেই হবে, কোনো নিষ্কৃতি নাই যত ইবাদত করুক, কারণ হক্কুল ইবাদ নষ্ট করা হচ্ছে। এই এই টেন্ডেন্সিটা আমাদের বাংলাদেশে খুব বেশি, বোনের বলাই হয় যে বাড়ি থেকে এরা নিবে কেন, বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক আল্লাহ রাব্বুল আলামিন তার অংশটা দিয়ে দিয়েছেন, বাড়ির অংশ, মাঠের অংশ, দোকানের অংশ, প্রত্যেক জায়গায় বোনের অংশ থাকতে হবে, দিতে হবে। এবং তবে মিউচুয়াল করে যদি হয়, হ্যাঁ ঠিক আছে, এ বাড়িতে বসত ঘর করা আছে, এখানে দিচ্ছি না, তোমাকে মাঠ থেকে পুষিয়ে দিচ্ছি, তোমাকে অমুক স্বতন্ত্র আরেকটা দোকান তুমি দিয়ে দিচ্ছি, তাকে বুঝ দিতে হবে, মানে অর্থ করি দিয়ে, এমনটি না দিয়ে যে তুমি বেড়াইতে আসবে এই জন্য এই জায়গা কিছুই পাবা না, এ তার মুখটা ছোটো করে হাসি দিয়ে
দিয়ে চলে গেল হ্যাঁ ভাই ঠিক আছে কিন্তু কলিজার ভিতর যে আঘাতটা লেগেছে ওই আঘাত কিন্তু আরশে আজিম পর্যন্ত পৌঁছাবে এবং এই আঘাতের কারণে এই হক কলিবাদ নষ্ট করার কারণে এই ভাইকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে এর কোনো বিকল্প অবস্থা নেই আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আর একটি প্রশ্ন রাখছি সেটি হচ্ছে আমাদের সমসাময়িক আমরা তো বর্তমানে যারা ব্যবসায়ী রয়েছি অনেকে বাজারে কৃত্রিম ক্রাইসিস আমরা তৈরি করছি বা ইচ্ছাকৃতভাবেই করছি এই কৃত্রিম ক্রাইসিস তৈরি করে বড় একটা অ্যামাউন্ট কেন আমরা বিভিন্ন সময় নিয়ে থাকি বা যারা ব্যবসায়ী আছে তারা অর্জন করে থাকে বাজারে এই কৃত্রিম ক্রাইসিস তৈরি করার জন্য যারা পণ্য গোদামজাত করে তাদের ব্যাপারে ইসলাম কী বলে বাজারে ক্রাইসিস তৈরি করার জন্য পণ্য বাজারজাত করা তদ্রুপ হারাম যদ্রুপ হারাম শুকুরের মাংস খাওয়া যদ্রুপ হারাম নিজের পায়খানা নিজে খাওয়া আমি কথাটা এইভাবে এই জন্য বলছি না ঘৃণা সৃষ্টি হয় আজকে এই অবস্থায় কিন্তু মুখোমুখি আমরা বারবার হচ্ছি আমার সোয়াবিন তেল দোকানে পাচ্ছি না যে দেখা যাচ্ছে আরেকজনের খাটের নিচে সোয়াবিন তেলের বোতলের অভাব নেই এইগুলি কেমন বিবেকের ব্যাপার তবে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় যে গুদামজাত করা নিষেধ তা না যেমন আমাদের বাংলাদেশে আলু তারপরে মরিচ মানে আলু তারপর ধান পটল কিছু কিছু জিনিস ই হয় সিজনাল হোটে সেইগুলো সংরক্ষণ করতে হয় হিমাগারে রাখতে হয় বছর ভরে খেতে পারে এক কথায় মানব কল্যাণের জন্য যদি রাখা হয় সঞ্চিত রাখা হয় সেটি ইসলামে বৈধতা দিয়েছে আর বাজারে কৃত্রিম সংকট তৈরি করার জন্য 90 দিন না 2 দিনের জন্য যদি আমি গোডাউনে আটকে রাখি সেটা আমার জন্য হারাম হবে এবং সেটা আমাকে জাহান্নামের কাছাকাছি পৌঁছাই দিবে এই জন্য এই ধরনের কৃত্রিম সংকট আমরা তৈরি করবো শুকরান জাযাকাল্লাহ আপনি চমৎকারভাবে বলেছেন মূল টপিকে চলে যাচ্ছি ইসলামে লেনদেনের সুন্নাহ পদ্ধতি নিয়ে আপনি বলছিলেন আমাদের আয়ের ক্ষেত্রগুলো আপনি বলেছেন ব্যয়ের ক্ষেত্রগুলোও বলেছেন আরেকটি বিষয় বলবেন আমরা হালাল পথে উপার্জন করে উপার্জন করেছি হালাল পথে কিন্তু সেটা ব্যয় করছি হারাম খাত যেগুলো আছে হারাম পথে ইসলাম তাদের ব্যাপারে কী বলে হালাল পথে ইনকাম করেছেন বাস ঠিক আছে কিন্তু এটা ব্যয়ও করতে হবে হালাল পথে কোনো হারাম পথে যাওয়া যাবে না আমি সারাদিন কষ্ট করে দোকানে বেচা কিনা করে বা ব্যবসা করে কিছু আর্ন করলাম ওই টাকা দিয়ে রাতের আধারে যে মদের বারে ঢুকে মদ খেয়ে নিলাম বিসমিল্লাহ বলে খেলাম খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে মুখ মুছে ফেললাম চিন্তা করলাম যে আমার ইনকামটা তো হালাল ছিল এটা পাগলের রাজ্যে বসবাসের মতো হয়ে যাবে যে ভাই প্রশ্ন করেছেন বা যে আপু প্রশ্ন করেছেন জানার জন্যই করেছেন তবে যেটা হালাল পরে হারাম হয়ে গেল তার মানে সেটা হারাম আবার হারাম পথে ইনকাম করে হালাল যেমন ঘুষ খেয়েছে 10 লাখ টাকা 20 লাখ টাকা ঘুষ খেয়ে চাকরি দিয়েছে এই টাকা দিয়ে একটা মসজিদ নির্মাণ করেছে ও মসজিদ শুদ্ধ হারাম আবার ব্যবসা বাণিজ্য বৈধ ব্যবসা করেছে রাতের আধারে মদ খেয়েছে ঘুষ খেয়েছে অন্যকে হত্যা করার জন্য টাকা পেমেন্ট করেছে এটাও হারাম দুই প্রকারই হারাম তার মানে আমাদের হারামটা হচ্ছে একটা হচ্ছে খাবারের সরাসরি হারাম যেমন আমরা জানি মৃত যে গোস্তগুলো আছে যদি আমরা সেটা খাই সেটা কিন্তু আমাদের জন্য হারাম প্রকান্তরে আমাদের উপার্জন যেটা ইনকাম অফ সোর্স যেটা আছে আমাদের এই সোর্স যদি আমাদের হারাম হয় সেটিও কিন্তু আমাদের জন্য হারাম আবার হালাল পথে উপার্জন করে সেটা যদি আমি হারাম পন্থায় ব্যয় করি সেটিও কিন্তু আমার জন্য অবৈধ হয়ে যাচ্ছে হারাম হচ্ছে ওছাড়া আরেকটি বিষয় বলবেন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কষ্ট নিয়েই বলতে হচ্ছে আমাদের দেশে পশ্চিমা কালচারের মতো যে মদের ব্যবসা দিনকে দিন প্রচুর পরিমাণে বেড়ে চলেছে ছেয়ে যাচ্ছে এমনকি মদের লাইসেন্সও কিন্তু দেওয়া হচ্ছে যে ব্যবসা বৈধতা দেওয়া হচ্ছে সত্যিকার অর্থে মদের ব্যবসাকে ইসলাম কোনোভাবে সাপোর্ট করে কিনা বা বৈধতা দেয় কিনা ইসলাম কোনোভাবেই বৈধতা দেয় না ইন্নামাল খমরু ওয়াল মাইসির ওয়াল আনসাব যে আয়াতটা আসছে নিশ্চয়ই ওগুলোকে হারাম করা হয়েছে রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু ওর থেকে বেঁচে থাকো আল্লাহ বলছেন এগুলিকে হারাম উল্লেখ করেছেন আল্লাহ বাঁচতে বলেছেন সুতরাং এখানে হালাল যদি কেউ মনে করে তার ইমান ভঙ্গ হয়ে যাবে হালাল মনে করার সুযোগ নেই হারামই জানতে হবে এবং আল্লাহর রাসূলের ওই হাদিসটা আমি মনে করিয়ে দেই মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়্যির বিয়াদি ফা ইল্লাম ইয়াসতাতি' ফাবিলিসানি ফা ইল্লাম ইয়াসতাতি' ফাবিকলবি ওয়াযালিকা দাআফুল ঈমান অন্যায় কাজ দেখো হারাম কাজ দেখো হাতে বাধা দাও না পারলে মুখে বলো না পারলে অন্তরে ঘৃণা করো এটা দুর্বলতম ইমান দুঃখজনক হলেও আমরা বাধাও দেই না আর নিজের কাছে ভালোও লাগে তাহলে বোঝা গেল আমার ইমান নিবু নিবু অবস্থায় আমি যদি ইমানদার হই অবশ্যই এগুলো কাজে আমাকে বাধা দিতে হবে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিন আরেকটি সমসাময়িক আমাদের জীবন রিলেটিভ একটি প্রশ্ন নিচ্ছে লেনদেনের ক্ষেত্রে আমরা আয়ের ক্ষেত্রে চাঁদাবাজি করে যে চাঁদাবাজি বলতে আশা করি আপনি বুঝতে পেরেছেন দর্শকরা বুঝতে পেরেছেন চাঁদাবাজি করে যারা অর্থ উপার্জন করে ইসলাম তাদের ব্যাপারে কী বলে চাঁদাবাজি করা সম্পূর্ণ হারাম এবং চাঁদাবাজির বর্জন থেকে যে ঘরে নিয়ে আসলো এই খাওয়া দাওয়া সম্পূর্ণ হারাম তার শরীরে যে রক্ত মাংস দেহটা বড় হচ্ছে সেটাও হারাম
এরপরে এই হারাম শরীর কোনোদিনও জান্নাতে যেতে পারে না, আর এই হারাম শরীর নিয়ে কোনোদিন সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। এই জন্য দেখবেন যারা হারাম খায় হারাম পরে, শেষের দিকে যে হয়তো কয়েক বছর ভালো থাকে, এরপরে সামনে অনেক খাদ্য, তার খাবার দরজা বন্ধ, খাইতে পারে না। এরপর রাত্রে ঘুমের টেবলেট 7টা খাওয়ার পরে তার ঘুম আসতেছে না। এরপর স্বাভাবিকভাবে রাস্তার পাশে একজন ফুটপাতে ঘুমিয়ে ঘুমাচ্ছে, আর ও রাজপ্রাসাদের মতো প্রাসাদ গড়েছে, ওখানেও তার ঘুম নাই, শান্তি নাই। এরপর নিজের মাথায় নিজের পিস্তল ঠেলা গুলি করছে। এইগুলো না হারামের একটা কুফল। এই জন্য হারাম থেকে বাঁচতে হবে যদি সুখী সমৃদ্ধশালী জীবন আমরা পেতে চাই। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত ধরনের হারাম থেকে বাঁচিয়ে রাখুন। একটি প্রশ্ন নিচ্ছি, আমাদের হাজি আব্দুল লতিফ সাহেব প্রশ্ন রেখেছেন, আত্মহত্যাকারী ব্যক্তিদের জানাজায় অংশগ্রহণ করা যাবে কিনা? আত্মহত্যাকারী একটা কবিরা গুণা, এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের হাদিস নিঃসৃত বাণীগুলি থেকে আমরা যেটা বুঝি, জীবনের মালিক আমি নই, জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই জীবনটাকে আমি যখন নিজে নিজে জীবনটা নষ্ট করে দিলাম, আমার দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, তখন এটা আল্লাহর সঙ্গে একটা গাদ্দারি করা হয়ে গেল, কবিরা গুণ, এবং চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। এখানে উচিত, যেহেতু মানব সন্তান তিনি ছিলেন, বড় বড় বা প্রথম শ্রেণীর আলেম ওলামা তারা জানাজায় অ্যাটেন্ড করবেন না, যেহেতু মানুষ হিসাবে তিনি দুনিয়ায় আসছিলেন, সেহেতু নরমাল ছোটোখাটো যারা আলেম ওলামা কোনো মতো নামাজ পড়াইতে পারে, এরকম দুই চারজন যা নামাজ পড়ে তাকে মাদফুন করে শেষ করে দিবে, তার সম্মানজনক কোনো জানাজা দেওয়ার সুযোগ নেই। মোট কথা, সমাজ বুঝবে যে এই কাজটা জঘন্যতম, আমাকেও বেঁচে থাকতে হবে এমন কাজ থেকে। জি, শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি বিষয় বলবেন, আমরা অনেক সময় ইসলামের যে বিধানগুলো রয়েছে, আমরা বলি ইসলামের এই বিধান এটা হলো বর্বর, এটা আদিম যুগের, ইসলাম তো শিখিয়েছে এগুলো তো সব আদিম যুগের হিসাব, এখন এই হিসাবগুলো নাই। যারা এমনটা চিন্তা করে, মুসলিম হয়েও যারা এমনটা বলে যে ইসলামের এই বিধানগুলো আদিম যুগের, এখন এগুলোর কোনো প্রয়োজন নেই, আসলে ইসলাম তাদের ব্যাপারে কি বলে? ইসলাম তাদের ব্যাপারে বলে তারা আসলে নাদান কোয়ালিটির লোক, তার মানে ইসলাম সম্পর্কে তাদের স্টাডি নাই। ইসলামে এমন কি আছে যেটা বিজ্ঞানে নেই? বিজ্ঞান হাওলাত করছে, বিজ্ঞান এসে ইসলামের পায়ের কাছে পড়ছে, কোরআনের পায়ের কাছ থেকে। কোরআন বলে দিলে দেখেন, আপনার বিজ্ঞান প্রথমে বলেছে সূর্য ঘোরে, এরপরে বলছে সূর্য না পৃথিবী ঘোরে, আবার বলে সূর্য চন্দ্র সবই ঘোরে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতশো বছর আগে বলেছেন ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসফালুন, সৌরজগতে সব কিছুই ঘুরছে। তদ্রুপায় প্রত্যেকটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ই ছিল, এই যে থাম প্রেস যেটা কি বলি, টিপসই, এটা আল্লাহ রাসূল ওই সময় ব্যবহার করেছেন। এখন এই 2023 সনে বা কিছুদিন আগে তারা স্বীকার করছে পৃথিবীতে কোটি কোটি মানুষ কারো আঙ্গুলের সাবের সঙ্গে কারোটা মিল নাই, এটা নিরক্ষর, নবীকে নিরক্ষর বলা হয়, কিন্তু তার চেয়ে বড় শিক্ষিত কে আছে? কে আছেন? তার চেয়ে বড় আজিম ব্যক্তিত্ব কে? আল্লাহ যাকে আজিম বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, এই আজিম ব্যক্তিত্ব আর কে আছে? তার তা পছন্দ হয়, আপনার কি আছে? আমার যেটা মনে হয় তার জ্ঞানের অভাব আছে। যারা সৃজনশীল এবং ভালো শিক্ষিত আলেম, এই আলেমুল আমার সাথে তারা এসে বসা উচিত, তাহলে তার জ্ঞানের দারুণ মুক্তি হয়ে যাবে, সেই সব বাজে কমেন্টস আর করবে না। আল্লাহ বুঝার তৌফিক, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা সবশেষ বলছি, আমরা আইবেই তো অনেক করি, পরকালীন সঞ্চয় কিভাবে করব, অর্থাৎ দুনিয়ার কল্যাণের জন্য 5 বছর পরে যেন ভালো থাকি, আবার পরবর্তী জেনারেশন যেন ভালো থাকে, আমরা সেজন্য ব্যাংক ব্যালেন্স অনেক করে যাচ্ছি, সম্পদ রেখে যাচ্ছি, পরকালীন কল্যাণের জন্য আমরা কি করতে পারি বা আমাদের কি করণীয়? সম্পদ থেকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কিছু সম্পদ রেখে যাবো আমার ভবিষ্যৎ প্রজন্ম, যেন আমি দুনিয়া থেকে চলে গেলে তারা দারিদ্র কষাঘাতে জর্জরিত হয়ে ধুকে ধুকে না মরে, এই জন্য তাদের জন্য কিছু করে যেতে হবে। নিজের মোটামুটি মানসম্মত জীবনযাপন করার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসার জন্য যেটা প্রয়োজন ওটা করে গেলাম, আর পরকালীন জীবনের জন্য কিছু সৎকায় জারিয়া করে যেতে পারি। হতে পারে মসজিদ নির্মাণ, হতে পারে মাদ্রাসা নির্মাণ, হতে পারে কোনো এতিম, তারপর অসহায় পথশিশু বা হতদরিদ্র কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের ছাত্রত্বের দায়িত্ব নেওয়ার। এটাতে কী হবে, আমি একটা ছাত্রের দায়িত্ব নিলাম, সে সুশিক্ষিত হলো, সে জাতিকে ভালো কিছু উপহার দিল, ওই জাতি আস্তে 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 ডেভেলপ হতে থাকে, তাহলে এটা সৎকায় জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত হতে পারে। আবার একটা টিউবওয়েল করে দিতে পারি, একটা পুকুর করে দিতে পারি, কিছু দারিদ্র মানুষের আমি গৃহ নির্মাণ করে দিতে পারি, এইভাবে কিছু সৎকায় জারিয়া প্রত্যেকের করে যাওয়া উচিত। আমরা মনে করি আমি মারা যাওয়ার পরে আমার সন্তানেরা 8-10টা গরু আর কতগুলি মহিষ জবাই করে 40-এ খাওয়াই দিবে, অমনি 40 দিনের মাথায় বেঁচে যাব, বিষয়টা অমন নয়, আমার নিজেকেই কিছু করে যাওয়া উচিত। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি বিষয়, আপনি তো অনেকগুলো বিষয় আমাদের লেনদেনের ক্ষেত্রে চলে এসেছেন, মোট কথা আমাদের লেনদেনগুলো অবশ্যই ইসলাম মোতাবেক হতে হবে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন,
ঠিক সেভাবে আমাদের আয় এবং ব্যয় হতে হবে। দর্শক, আমাদেরকে একটু ভাবতে হবে, আমরা যে টাকা অর্জন করছি কিয়ামতের ময়দানে পাঁচটি বিষয়ের প্রশ্ন করা হবে, আর এই পাঁচটি বিষয়ের প্রশ্ন করার পরে যদি সেটার উত্তর দিতে না পারি আমি কিন্তু এক পা পর্যন্ত নড়তে পারবো না, সেই সুযোগ কিন্তু আমাদের থাকবে না। সেটার মধ্যে একটি ছিল কোন পথে আয় করেছি, কোন পথে আমার সেই সম্পদকে ব্যয় করলাম। একবার ভাবুন, আমার একটা পয়সা, একটা টাকা নয় একটা পয়সাও যেন হারাম পথে ব্যয় না হয়। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন। বিদায় নিচ্ছি, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।